তো গাইজ এই লকডাউনে মোদি সবার অ্যাকাউন্টে আঠাশশো টাকা করে দিচ্ছেন তো কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট চেক করতে পারবেন যে আপনার আঠাশশো টাকা ঢুকেছে কি না বা যদি আপনি টাকাটা না পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনি এই আঠাশশো টাকা পেতে পারেন

দেখিয়ে দেয় তো তার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে সেটা পরে এখানে সার্চ করতে হবে এনআরই ঠিক আছে এনআরই জি এ লিখে পরে এখানে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা খুলে আসবে সেটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে দেখুন ওয়েবসাইটটা খুলছে তো খুলে যাওয়ার পর এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাবেন জব কার্ড বলে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো জব কার্ড যে অপশানটা আছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেটাকে আপনাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তো ওয়েস্ট বেঙ্গলটাকে আমি ক্লিক করে দিলাম সরি তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনাকে কী কী দিতে হবে দেখে নিন এখানে দিতে হবে ফিনান্সিয়াল ইয়ার ঠিক আছে ফিনান্সিয়াল ইয়ার এখানে আমি উনিশ কুড়ি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এবার আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর আপনাকে আপনার ব্লক দিতে হবে তারপর আপনাকে পঞ্চায়েত দিতে হবে ঠিক আছে তো এগুলো আমি তাড়াতাড়ি ফিল আপ করে নিচ্ছে তো আমি দেখুন সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছি ফিল করে দেওয়ার পরে এখানে এবার প্রোসিডে ক্লিক করে দেবো ঠিক আছে প্রসিডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা বড়ো লিস্ট দেবে ঠিক আছে সেই লিস্ট থেকে আপনার নামটা কিন্তু খুঁজে বার করতে হবে তো এখান থেকে আপনাকে নামটা কিন্তু খুঁজে বার করতে হবে তো নিজের নামটা খুঁজে বার করে নেওয়ার পর পাশের যে দেখতে পাবেন নাম্বারটা রয়েছে ঠিক আছে এই নাম্বারে এখানে ক্লিক করে দিতে হবে যে নাম্বারটা আপনার ঠিক আছে আপনার পাশের যে যে নামটা রয়েছে সেই নামের পাশে যে নাম্বারটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেবে দেখুন এখানে কিন্তু এবারে সমস্ত কিছু চলে আসবে ডিটেলস ঠিক আছে নাম টাম সমস্ত কিছু চলে আসবে তো আসার পরে এবার আপনাকে সবার নিজ দিকে চলে যেতে হবে নিচ দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো নাম্বার দেওয়া আছে ঠিক আছে দেখুন এই সমস্ত যে নাম্বারগুলো এগুলোতে কিন্তু যে কোনো একটাতে ক্লিক করতে হবে তো আমি দেখুন সবার লাস্টের যে নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এবার দেখুন আপনার কাছে এখানে আবার কতগুলো নাম্বার চলে আসবে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে দেখুন নিজ দিকে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারগুলো ঠিক আছে তো আমি এখানে দেখুন এই তিয়াত্তর ছিয়াশি যে নাম্বারটা রয়েছে সেখানে আপনি আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনার সামনে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে না তো দেখুন এবার কিন্তু আমার কাছে সমস্ত ডিটেলস চলে এসেছে ঠিক আছে তো এখানে দেখুন এখানে দেওয়া আছে অ্যামাউন্ট অ্যামাউন্ট ডিউ অ্যাকাউন্ট অ্যাটেন্ডেন্স ঠিক আছে আঠাশশো ছাপ্পান্ন টাকা হয়েছে তো টোটাল ক্যাশ পেমেন্ট আঠাশশো ছাপ্পান্ন টাকা হ্যাঁ এখানে এবার ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে ডিটেলস সেম সমস্ত কিছু দেওয়া আছে এখানে আইএফএসসি কোড সমস্ত কিছু দেওয়া আছে তো টাকাটা এখনো ক্রেডিট হয়নি দেখুন এখানে স্ট্যাটাসটা ফাঁকা রয়েছে কিছু দিনের মধ্যে কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং যখন ক্রেডিট হয়ে যাবে এখানে দেখুন অ্যাকাউন্ট ক্রেডিটের ডেট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং তখন কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে এবং আপনি ব্যাঙ্ক থেকে টাকাটা কিন্তু তুলে নিতে পারবেন তো এবার বলি যদি কারো অ্যাকাউন্টে এরকম না ঢুকে তো তারা কী করবেন তো এখানে একটা কথা বলে রাখি অনেক ইউটিউব বলেছে মানে ভিডিও বানাই বানিয়েছে এই সম্পর্কে যে সবার অ্যাকাউন্টে আঠাশশো টাকা করে ঢুকছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য বন্ধুরা তো এই টাকাটা হচ্ছে যারা পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে তো তাদের যে জব কার্ডের টাকা ঠিক আছে যেখানে মাস্টার রোল ফিল করলে পরে অর্থাৎ জব কার্ডে যে একশো দিনের কাজ দেওয়া হয় তো যখন আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন তখন কিন্তু সেই জব কার্ডে আর কোনো কাজ দেওয়া হয় না তো সেটা কি করা হয় না এই ঘরের সাথে আপনাকে কিন্তু অ্যাড করে দেওয়া হয় মোটামুটি আঠারো হাজার টাকার মতো ঠিক আছে টাকার করে দেওয়া হয় এবং সেটা কিস্তি মাফিক দেওয়া হয় মাস্টার রোল জমা বন্ধুরা এই টাকাটা কিন্তু সকলে পাবেন না যাদের কেবলমাত্র পি এম এ ওয়াই এর ঘর এসেছে ঠিক আছে তারাই কেবলমাত্র পাবেন এই জব কার্ডের মাধ্যমে এই টাকাটা তো যে সমস্ত ইউটিউবাররা বলেছে যে সকলে টাকাটা পাবেন এই সমস্ত তথ্যই কিন্তু ভুল তো আপনারা কিন্তু যারা ঘর পেয়েছেন তারাই কিন্তু এই টাকাটা পাবেন তো আর কেমন লাগলো বন্ধুরা আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন সরি ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন বাই